পিসি নয়, নির্বাচন করে স্থানীয় জনপ্রশাসনের ব্যক্তিরা, বলছেন এমপি হারুন। এদিকে ইসি 300 সিটিং এমপিকে কিভাবে সামলাবে, প্রশ্ন রুমিনের। জানাবো সরকার কখনোই অশুভ শক্তির কাছে মাথা নত করবে না। শিক্ষককে পেটিয়ে হত্যার আসামি জিতু 5 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে, সিগারেট খাচ্ছে, এটি কোন শিক্ষা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসি নয়, নির্বাচন করে স্থানীয় জনপ্রশাসনের ব্যক্তিরা, বলছেন এমপি হারুন। বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সভার সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনী প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয়, নির্বাচনী ব্যবস্থার প্রতি যদি জনগণের আস্থা যদি নষ্ট হয়, সেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, বিগত 10 বছরে নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জনমনে অনাস্থা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন এখন নির্বাচন করে না, নির্বাচন করে স্থানীয় পর্যায়ের প্রশাসন ও জনপ্রশাসনের ব্যক্তিরা। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, বর্তমান ইসি বলছে ইভিএম এর ভোট কক্ষে যে ডাকাত থাকে সেটি ধরাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। সরকার যদি সদিচ্ছা না থাকে, কোনোভাবেই নির্বাচন সঠিক করতে পারবেন না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল ইভিএম চাচ্ছে না, শুধুমাত্র আওয়ামী লীগ চাচ্ছে ইভিএম। প্রধানমন্ত্রী 1996 সালে যখন আন্দোলন করেছেন, তখন তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আজকে বিএনপিকে ছাড়া কি নির্বাচন গ্রহণযোগ্য হবে? হবে না। আগামী নির্বাচনে বিএনপিকে কীভাবে নির্বাচনে আনবেন, সেটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিয়ে আসতে হবে। বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, দেশে যদি নির্বাচনই না থাকে, মানুষ যদি তার ভোটই দিতে না পারে, মানুষ যদি পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে না পারেন, আগে থেকে যদি ব্যালট বাক্স ভরা থাকে, দিনের ভোট যদি রাতে হয়, তাহলে নির্বাচন কমিশন দিয়ে কি হবে? রুমিন ফারহানা বলেন, নির্বাচন যে এখন একটা মল্লযুদ্ধ, তার বড় প্রমাণ এই নির্বাচন কমিশন শপথ নেওয়ার পরপরই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে জেলনস্কির মতো বিএনপিকে মাঠে থাকতে হবে। ভোট কি একটা যুদ্ধ যে জেলনস্কির মতো বিএনপিকে মাঠে থাকতে হবে? আর এক কমিশনার বলেছেন, মেশিনে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে গোপন কক্ষে যে ডাকাত ঢুকে থাকে। এই ডাকাত যে শুধু দলীয় ক্যাডার তা নয়, এর মধ্যে আছে পুলিশ ও প্রশাসন। এই ডাকাতদের যেভাবে পুরস্কৃত করা হয়, সেই পুরস্কার দেখে বোঝা যায় ভবিষ্যৎ আরও ডাকাত বাড়বে। রুমিন ফারহানা বলেন, একজন ডাকাতের উদাহরণ হলো হেলাল উদ্দিন সাহেব। 2018 সালে নির্বাচনের সময় যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন, তাকে পরবর্তীতে প্রাইজিং পোস্টিং হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব করা হয়। তিনি অবসরের 24 ঘন্টা আগে ইউরোপ সফর করে আসেন। রাষ্ট্রের টাকা খরচ করে যে ইউরোপ সফরে গিয়েছিলেন, সেটা সম্ভবত তিনি অবসরের পর কাজে লাগাবেন। এভাবে যদি ডাকাতদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তাহলে এই দেশে নির্বাচন কোনোদিন সুষ্ঠু হবে না, বিনা ভোটে সংসদ গঠন চলতেই থাকবে। বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে মাত্র একজন এমপির হুমকি ধামকি এই নির্বাচন কমিশন সহ্য করতে পারেনি। বারবার তাকে অনুরোধ করা হয়েছে, চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু তাকে এলাকা থেকে সরানো যায়নি। নতজন ও মেরুদণ্ড ভাঙা অবস্থা দেখে বোঝা যায়, এই ইসির অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। ইসি 300 সিটিং এমপিকে কিভাবে সামলাবে, প্রশ্ন রুমিনের। সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলে বিএনপি দলীয় সদস্য রুমিন ফারহানা বলেছেন, ইসির যে নতজন মেরুদণ্ড ভাঙা অবস্থা, তাতে খুব পরিষ্কার বোঝা যায় আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, সেটা কোনোভাবেই এ কমিশনের অধীনে সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তিনি বলেন, যে কমিশন একজন এমপিকে সামাল দিতে পারে না, সেই কমিশন কীভাবে 300 জন সিটিং এমপিকে সামাল দিয়ে নির্বাচন করবে, সেটা বড় প্রশ্ন। জাতীয় সংসদে 2022-23 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনার সচিবালয়ের অর্থ বরাদ্দের প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। রুবিন ফারহানা বলেন, জাতীয় নির্বাচন সামনে থাকলে সরকার স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু দেখানো সরকারের পুরনো খেলা। 2014-2018 সালে এ নাটক দেখেছি। কিছুদিন আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখলাম, মাত্র একজন এমপির হুমকি ধামকি নির্বাচন কমিশন সহ্য করতে পারেনি। বারবার তাকে অনুরোধ করা হয়েছে, চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কমিশন তাকে এলাকা থেকে সরাতে পারেনি। রুমিন ফারহানা বলেন, নির্বাচন যে মল্লযুদ্ধ, তার বড় প্রমাণ এই নির্বাচন কমিশনের বক্তব্য। শপথ নেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, জেলেনস্কির মতো বিএনপিকে মাঠে থাকতে হবে। ভোট কি যুদ্ধ যে জেলেনস্কির মতো বিএনপিকে মাঠে থাকতে হবে? গোপন কক্ষে ডাকাত ধরায় বড় চ্যালেঞ্জ। ইজির এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এই ডাকাত যে শুধু দলীয় ক্যাডার তাই নয়, এর মধ্যে রয়েছে পুলিশ ও প্রশাসন। তাই ডাকাতদের পরবর্তী সময়ে যেভাবে পুরস্কৃত করা হয়, সেই পুরস্কার দেখে বোঝা যায় ভবিষ্যতে এই ডাকাতের সংখ্যা বাড়বে। 2018 সালে নির্বাচনের পর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমদকে পুরস্কার হিসেবে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হবে। অবসরে যাওয়ার আগে তার বিদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন রুমিন ফারহানা। মেয়াদ শেষের পরে নির্বাচন কমিশনাররা সত্য বলা শুরু করে বলে জানান তিনি। সরকার কখনোই অশুভ শক্তির কাছে মাথা নত করবে না।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, শান্তি, মানবতা, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কখনোই অশুভ শক্তির কাছে মাথা নত করবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অশুভ শক্তি মেনে নিতে পারছে না। দেশে তারা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি শুধুমাত্র শেখ হাসিনার কারণে। সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক দেশ। তিনি বলেন, গত 25 জুন পদ্মসেতু উদ্বোধনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পদ্মসেতু আমাদের মর্যাদার প্রতীক, সক্ষমতার প্রতীক, সাহসিকতার প্রতীক। এর সফল নায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। আমরা কেউ হিংসাত্মক মনোভাব পোষণ করব না, মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করতে হবে। শিক্ষককে পিটিয়ে হত্যার আসামি জিতু 5 দিনের রিমান্ডে। ঢাকার আশুলিয়ায় আলোচিত কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার আসামি আশরাফুল ইসলাম জিতুকে 5 দিনের রিমান্ডে দিয়েছে পুলিশ। তাকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক। শুনানি শেষে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। বুধবার ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালত 3-এর বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তাকে রিমান্ডে পাঠান। মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। কুষ্টিয়ার কুমারখালী থেকে বুধবার ভোরে উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। সকাল 10টার দিকে রিমান্ড চেয়ে তাকে ঢাকা মুখ্য বিচারিক আদালতে তোলা হয়। শুনানি শেষে 5 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। কুষ্টিয়া কুমারখালী থেকে বুধবার ভোরে উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। উজ্জ্বলকে গ্রেপ্তারের পর উপপরিদর্শক এমদাদুল বলেন, উৎপল কুমার সরকার মারা যাওয়ার দিন গত রোববার তার বড় ভাই অসীম কুমার সরকার অভিযুক্ত শিক্ষার্থী আফরারফুল ইসলাম জিতুকে প্রধান করে হত্যা মামলা করেন। এঝারে অজ্ঞাতনামা অনেকে আসামি হিসেবে উল্লেখ করেছেন। ওই মামলায় প্রধান আসামির বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে আশুলিয়ার সব স্কুলের শিক্ষকরা। বুধবার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে টঙ্গী ইপিজের সড়কে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, প্রতিটা স্কুলের শিক্ষকরা এখন কিশোর গ্যাং আতঙ্কে রয়েছে। প্রশাসনের প্রতি শিক্ষকদের অনুরোধ, যাতে কিশোর গ্যাং থেকে শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত রাখে, নয়তো উৎপলের মতো অনেক ঘটনা ঘটতে পারে। এ সময় তারা হত্যায় জড়িত মূল হোতা সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এর আগে গত শনিবার দুপুরে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মারধরের শিকার হন উৎপল কুমার সরকার। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। নিহত উৎপল কুমার সাভারের আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতিও ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে। ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে, সিগারেট খাচ্ছে, এটি কোনো শিক্ষা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হাতে সিগারেট দেখেছেন দাবি করে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, হাতে কাপ আর সিগারেট, ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে আর সিগারেট খাচ্ছে, এটি কোনো সংস্কৃতি, কোনো শিক্ষা? জাতীয় সংসদে 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অর্থ বরাদ্দের প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কাজী ফিরোজ রশিদ বলেন, আজ শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমশ আরেফিন সিদ্দিকি বলেছেন, ডাক্তার প্রকৌশলী বানাচ্ছি কিন্তু মানুষ বানাচ্ছি কতগুলো। দায়িত্ব তো তিনিও এড়াতে পারেন না, তিনি তো ঢাবির ভিসি ছিলেন কিন্তু তার কোনো পাবলিকেশন গবেষণা ছিল না। ডক্টর ডিগ্রি নেই, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছিল, সমস্যাটা সেখানেই। যখন যে দল ক্ষমতায় আসবে সেই দলে শিক্ষকদের পদোন্নতি হবে, তাদের ছত্রছায় এক শ্রেণীর ছাত্রনেতারা মাস্তান হয়ে যায়। তিনি বলেন, নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাঞ্ছিত, জুতার মালা দিয়ে তাকে ঘোরানো হয়েছে। সাভারে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে, হত্যাকারী কিশোর গ্যাংয়ের কাছে দাদা বলে পরিচিত। পরিচালনা কমিটি তার আত্মীয় আরেকজন শিক্ষক তাকে প্ররোচিত করেছেন, যে শিক্ষক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শিক্ষা জায়গাটা নষ্ট হয়ে গেছে, শিক্ষার পরিবেশ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম সমালোচনার জবাবে ফিরোজ রশিদ বলেন, ধর্মীয় শিক্ষা নিয়ে তো কথা বলানোর দরকার নেই। আধুনিক শিক্ষা বানাবেন, হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে ছেড়ে দেবেন, এদেশে এটা হবে না, এগুলো বাদ দিয়ে আসল শিক্ষায় আসুন। তিনি বলেন, শুধু শিক্ষার মান নয়, নৈতিকতাও কমেছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকেও শক্ত হতে হবে। এখন যাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠান গেছে, তাদের না আছে শিক্ষা, না আছে দীক্ষা। তারা শুধু বোঝে কীভাবে কর্মচারী নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নেবে। বিশ্ববিদ্যালয় নিয়োগে দুর্নীতির কথা তুলে ধরে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা র্যাঙ্কিংয়ে আমরা কোনো জায়গায় আছি? কল্পনা করা যায়, 5,000-এর মধ্যে
মধ্যেও নেই। 15 বছর একটানা ক্ষমতায় যেভাবে থাকেন না কেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের জন্য কোনো সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়নি। এখানে গবেষণা ও প্রকাশনা নেই। বেসরকারি শিক্ষায় করারও প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মান নিচে নেমে গেছে, সর্বক্ষেত্রে অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে আছি, এর কারণ জবাবদিহিতা ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। এ সময় মানসম্পন্ন শিক্ষা তৈরি করতে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর জন্য বলেন এ সংসদ সদস্য। রুমিন ফারহানা বলেন, শিক্ষার ক্ষেত্রে মানটাই সমস্যা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জরিপে দেখা যায় শিক্ষার মানে ক্রমে অবনমন ঘটছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জরিপে দেখা যায় শিক্ষার মানে ক্রমে অবনমন করছে, র্যাঙ্কিংয়ে ধস নামছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।